সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একের পর এক হাসপাতালে ঘুরেও সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করতে পারেননি ছেলেকে। শেষ পর্যন্ত চোখের সামনেই মৃত্যু হয় ছেলের। সন্তানকে যে আর কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না, কঠিন হলেও সেই সত্যি মেনে নিয়েছেন ইছাপুরের চট্টোপাধ্যায় দম্পতি। তবে এখন সুবিচারের আশায় রয়েছেন তারা। রাজ্যের দুটি সরকারি এবং একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের বাসিন্দা শুভজিৎ চট্টোপাধ্যায়ের বৃহস্পতিবার রাতে আচমকায় অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে কামারহাটির ইউএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি ছিল, তাই তার সেখানে চিকিৎসা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। এরপর বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও চিকিৎসার জন্য দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। পুলিশের সহযোগিতায় নার্সিংহোমে ওই ছাত্রের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে করোনার প্রমাণ মেলায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করে। এরপর তার আবারও কামারহাটি ইএসআই হাসপাতালে যান। সাগর দত্ত মেডিকেল কলেজে যেতে বলা হয় তাদের, সেখানেও যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় বেড নাই। এরপর আবারও কামারহাটির ইএসআই হাসপাতালে ফিরে যান তারা। অবশেষে লালবাজারে পুলিশদের সহযোগিতায় কলকাতা মেডিকেল কলেজে আসেন তারা। তবে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ শুভ্রজিতের চিকিৎসা প্রথমে করতে চায়নি, তারপর যদিও ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা আত্মহত্যার হুমকি দেন। স্ট্রেচারে করে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়। তবে পরিবারের অভিযোগ, কোনো চিকিৎসাই হয়নি শুভ্রজিতের, রাতেই মৃত্যু হয় তার। এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, হাসপাতালে বেড না পেয়ে বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর লজ্জা নেই, কিসের এত বড় বড় বাতেলা, সরকার পুরোপুরি ব্যর্থ। তাই মানুষ নিজেরা সতর্ক হন, করোনার সাথে লড়াই করতে, আত্মরক্ষা করতে নিজেরা সতর্ক হন। ছেলেটার মৃত্যু নাই, হত্যা করা হলো, ধিক ধিক ধিক্কার। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তাদের ভোটের প্রচারের মূল অস্ত্র কি? বাংলার গর্ব মমতা ব্যানার্জি। সেই বাংলার গর্ব মমতা ব্যানার্জিকে শুধু আজকের আনন্দবাজার পত্রিকার একটা অংশ পড়ে দেখতে বলছি, যেখানে বলা আছে হাসপাতালে বেড নেই, 11 ঘন্টা চিকিৎসাহীন থাকার পর একটা 18 বছরের যুবকের মৃত্যু হল। 12 ক্লাসের পরীক্ষা দিয়েছে, ভবিষ্যৎ গড়বার স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, কোভিডে আক্রান্ত হয়েছে, হাসপাতালে বেড নাই। হাসপাতালে বেড পাওয়ার জন্য রুগীর মাকে বলতে হয় যে আমার ছেলেকে ভর্তি না করালে আমি আগুন ধরিয়ে আত্মহত্যা করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি আপনার বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে, যদি আপনার বিন্দুমাত্র সম্মান বোধ থাকে, যদি আপনার বিন্দুমাত্র মর্যাদা বোধ থাকে, ক্ষমা চান বাংলার মানুষের কাছে। আর যে সমস্ত হাসপাতালে সরকারি হোক বেসরকারি হোক, একটা 18 বছরের যুবকের সঙ্গে এই নির্মম ব্যবহার করা হলো, আমি মনে করি নির্মম অত্যাচার করা হলো, এবং এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা সেই সমস্ত হাসপাতালের উদাসীনতার মধ্য দিয়ে একটা যুবককে হত্যা করার সামিল। আপনি না প্রতিদিন বলছেন হাসপাতালের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, কেউ চিকিৎসা না করলে দেখে নিব, ব্যবস্থা করে নিব, কি করবেন আপনি? পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ভয়ঙ্কর ভাবে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ভয়ঙ্কর ভাবে বাড়ছে। টেস্ট হচ্ছে না, যে পরিমাণ টেস্ট হওয়া দরকার টেস্ট হচ্ছে না। টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন, ট্রিটমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। টেস্টিং হচ্ছে না, ফলে জানা যাচ্ছে না, হঠাৎ করে করোনা হলে তার চিকিৎসার ব্যবস্থা নাই। বড় বড় ডাক্তার তারা নমুনা পরীক্ষা করবার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, জায়গা নাই কোথাও। দিদি বলে দিন যে কোন হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে, বলুন, কমসে কম বলুন, কোথাও না থাকলে আমার পাঠ্য বিষয় আছে,
সারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই রাজনৈতিক ভণ্ডামিতে কর্ণপাত না করে নিজেরা নিজেরা সতর্ক হন, নিজেদেরকে বাঁচাতে নিজেরা সতর্ক হন। আপনাদের সকলের কাছে এটা আমার একটা অনুরোধ, নিজেরা সতর্ক হয়ে নিজেদেরকে বাঁচান, সরকারের উপরে ভরসা করে থাকবেন না। নিজেরা সতর্ক হলে নিজেকে পরিবারকে প্রতিবেশীকে সবাইকে বাঁচানো সম্ভব। তাই আপনি বাঁচুন, আপনারা সবাই বাঁচুন, সবাই আপনারা সতর্কতা অবলম্বন করুন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে চিকিৎসা দিতে পারবে না, বেড দিতে পারবে না। মার্চ মাস থেকে আমরা বলছি হাসপাতালের পরিকাঠামো বাড়াও, পরিকাঠামো বাড়াও, করোনা ভয়ঙ্কর আকার ধারণ করবে, কিচ্ছু করেনি, কিচ্ছু না, কিছু করা হয়নি। তাই আজকে টেস্টিং করা হচ্ছে না, কারণ ধরা পড়ে যাবে। যত দিন যাবে সারা বাংলায় করোনা মহামারীর সংক্রমণ বাড়বে। বাংলার মানুষ সতর্ক হন, সতর্ক হন, সতর্ক হন।